আসসালামু আলাইকুম থিওরি অফ কম্পিউটেশন লেকচার সিরিজে আপনাকে স্বাগতম এই লেকচার ভিডিওতে আমরা কথা বলবো অ্যামবিউটি নিয়ে তো এই লেকচার ভিডিও থেকে আপনার অ্যামবিউটি রিলেটেড যা যা রয়েছে সব কিছু টপিক ধারণা ক্লিয়ার হয়ে যাবে সে হচ্ছে অ্যামবিগিওস গ্রামার কী অ্যামবিগিওসে জেনারেটেড স্ট্রিং কি সব কিছু ধারণা আপনার এই লেকচার ভিডিও থেকে ক্লিয়ার হয়ে যাবে তো জলদি জলদি করে ভিডিওটি লাইক দিয়ে দিবেন এবং এই পর্যন্ত আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন তো অ্যামবিউটি কি সেগুলো জানার আগে ফার্স্ট অফ অল আমরা একটা গ্রামার দেখি সে একটা গ্রামার এস ডিরাইভস এস প্লাস এস অর এস ইন্টু এস অর এ তো এই গ্রামারে এস প্লাস এস অর এস ইন্টু এস অর এ তো এখানে আমরা এইটা একসাথে লিখেছি অর দিয়ে এটা আমরা যদি আলাদা করে লিখি তাহলে কেমন হবে এস ডেরাইভস এস প্লাস এস এস ডেরাইভস এস 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 ডেরাইভস এ তো এই তিনটাকে আমরা একসাথে করে এখানে লিখেছি এস প্লাস এস অর এস ইন্টু এস অর এ বা আমরা বলতে পারি এস ডিরাইভস এস প্লাস এস অর এস ইন্টু এস অর এ তো এটা আমরা এভাবেও লিখতে পারি এভাবে লিখতে পারি তো দুইটার মধ্যে কোনো ডিফারেন্স নেই আমাদের কন্টেক্সট্রি গ্রামার সম্পর্কে যথেষ্ট ধারণা হয়েছে লাস্ট এক্সে ভিডিওগুলো থেকে আশা করছি আপনি সেগুলো দেখে নিয়েছেন তো এটা লিখে এটা লিখে একই কথা তো আমরা উপরের এটাই রাখছি তো এখন এই গ্রামার নেওয়ার কারণ হচ্ছে এই গ্রামার থেকে আমরা একটা প্যাটার্ন বা স্ট্রিং জেনারেট করার চেষ্টা করবো সে হচ্ছে প্যাটার্ন চেষ্টা করব এ প্লাস এ গ্রামার থেকে আমরা আমরা চেষ্টা করছি সাপোজ এস ডেরাইভস এস প্লাস এস এই এতটুকু গ্রামার নিব আমরা এই এতটুকু গ্রামার থেকে কাজ করার চেষ্টা করছি তো এস ডেরাইভস এস প্লাস এস এতটুকু আমরা নিয়ে নিলাম তো নেওয়ার পর এখন যদি আমরা কাজ শুরু করি আমাদের টার্গেট হচ্ছে এ প্লাস এ ইন্টু এ তো এখানে এই এস এর জায়গায় আমরা লিখতে পারি এ এবং প্লাস এস লিখতে পারি দেন লিখতে পারি আমরা এস এর জায়গায় এ কেন লিখলাম কারণ এস ডিরাইভস এ তো এস এর জায়গায় আমরা এ লিখতে পারি দেন এ প্লাস এগেইন এস ডিরাইভস এস ইন্টু এস তো এখানে এস এর জায়গায় আমরা এস ইন্টু এস লিখতে পারি তো এস ডিরাইভস এস ইন্টু এস তো এস এর জায়গায় আমরা এস ইন্টু এস লিখে দিলাম দেন এ প্লাস এখানে আমাদের টার্গেট হচ্ছে এ প্লাস এ ইন্টু এ তো এ প্লাস এখানে আমরা এ আনতে পারি এস ডিরাইভ এ এর মাধ্যমে তো এ ইন্টু এস এগেইন এ প্লাস এ ইন্টু এ কারণ এস ডিরাইভ এ তো এই যে আমরা যে প্যাটার্নটা জেনারেট করার চেষ্টা করছি সেটা কিন্তু আমরা জেনারেট করে ফেলেছি এই গ্রামারের মাধ্যমে এই এতটুকুয়ের মাধ্যমে বাট আর অন্য কোনোভাবে কি জেনারেট করা সম্ভব সে আমরা যদি আমাদের এই গ্রামারটুকু নেই যে এস ডেরাইভস এস ইন্টু এস তারপরও কি এই প্যাটার্ন জেনারেট করা সম্ভব হবে দেখি আমরা যদি সম্ভব হয় তো এখানে আমরা এস ইন্টু এস তো এই জায়গায় আমরা লিখতে পারি যদি আমরা আমাদের টার্গেট হচ্ছে এ প্লাস এ ইন্টু এ তো এস ডেরাইভসের জায়গায় এখানে আমরা এস ডেরাইভস এস প্লাস এস যদি অ্যাপ্লাই করি এই এসের জায়গায় আমরা অ্যাপ্লাই করতে যাচ্ছি এই এস ডাইভস এস প্লাস এস তো এই এস এর জায়গায় আমরা লিখে দিচ্ছি এস প্লাস এস এবং ইনটু এস তো আগের আছে কোনো সমস্যা নেই তো এখন এই যে এস এই এস করে এ এ এস তো এই এর জায়গায় আমরা এ লিখতে পারি প্লাস এস ইন্টু এস দেন এ প্লাস এগেইন এই এস ডেরাইভ করছে এ এস ডেরাইভস এ তো এই এস এর জায়গায় আমরা এ লিখতে পারি ইন্টু এস এগেইন এ প্লাস এ ইন্টু এই এস তো ডেরাইভ করছে এ তো ইন্টু এ তো আমরা এই যে প্যাটার্ন আমাদের যেটা আমরা নিয়েছি বা স্ট্রিং আমরা যেটা নিয়েছি সেটা আমরা এভাবেও ডেরাইভ করতে পারলাম এভাবেও ডেরাইভ করতে পারলাম তো এই যে আমাদের যে প্যাটার্ন আমরা ভিন্ন ভিন্নভাবে ডেরাইভ করতে পেরেছি এই প্যাটার্ন বা এই স্ট্রিংকে বলা হয় হচ্ছে অ্যাম্বিগিউসলি জেনারেটেড স্ট্রিং তো এটাকে কী বলা হবে এটাকে বলা হবে হচ্ছে অ্যাম্বিগিউসলি generated string এবং যে গ্রামার থেকে আমরা এই যে অ্যামবিগিউয়াস জেনারেটর একটা স্ট্রিং পেলাম সেই গ্রামারকে বলা হবে হচ্ছে অ্যামবিগিউয়াস গ্রামার তো এই গ্রামারকে কি বলা হবে এই গ্রামারকে বলা হবে হচ্ছে অ্যামবিগিউয়াস গ্রামার এবং এই যে টোটাল কনসেপ্ট যেখানে হচ্ছে আমরা ভিন্নভাবে একটা প্যাটার্ন জেনারেট করতে পারি তো এই টোটাল কনসেপ্ট হচ্ছে আমাদের অ্যাম্বিগিউটি তো এখন আমরা যদি ডেফিনেশন দেখি তো ডেফিনেশনে কি বলা হচ্ছে ইফ এ গ্রামার জেনারেটস তো এখানে এই গ্রামারের কথা বলছি আমরা এখানে আমরা এটা এক্সাম্পল হিসেবে নিয়েছি তো এক্সাম্পল হিসেবে আমরা নিয়েছি তো ইফ এ গ্রামার জেনারেটস দ্য সেম স্ট্রিং তো এখানে আমরা এই স্ট্রিং জেনারেট করেছি ইন সেভারেল ডিফারেন্ট ওয়েজ তো এই একটা ওয়েতে আমরা এই স্ট্রিং পেয়েছি এই আরেকটা ওয়েতে আমরা এই স্ট্রিং পেয়েছি তো উই সে দ্যাট দ্য স্ট্রিং ইজ ডেরাইভড এম্বিগিউসলি ইন দ্যাট গ্রামার তো এটা আমাদের হচ্ছে অ্যাম্বিগিউসলি জেনারেটেড স্ট্রিং ইফ এ গ্রামার জেনারেটস দ্য সেম স্ট্রিং অ্যাম্বিগুয়াসলি উই সে দ্যাট দ্য গ্রামার ইজ অ্যাম্বিগিউয়াস তো আমরা আমাদের মেইন যে কাহিনি সেটা হচ্ছে আমরা ভিন্ন ভিন্ন ওয়েতে একটা গ্রামার থেকে একই প্যাটার্ন জেনারেট করেছি তো এটাকে বলা হবে এই প্যাটার্নকে বলা হবে হচ্ছে অ্যাম্বিগিউসলি জেনারেটেড স্ট্রিং বা প্যাটার্ন এবং যে গ্রামার থেকে আমরা এই স্ট্রিং জেনেট জেনারেট করেছি সেই গ্রামারকে বলা হয়েছে অ্যামবিগিওস গ্রামার তো আশা করছি সব কিছু বুঝতে পেরেছেন যদি আজকের একটা ভিডিও আপনার ভালো লেগে থাকে কাইন্ডলি লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম